দর্শক, করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এলাকায় সামাজিক দূরত্বের বিষয়টি কতটা মেনে চলছে সাধারণ মানুষ, আমাদেরকে জানান। হাবিবা, আপনি যেমনটি বলেছিলেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা বিআইটিআইডি হাসপাতালের ঠিক দক্ষিণ অংশে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 91 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে দুইজনের শরীরে কোভিড-19 পাওয়া গেছিল, একজন চট্টগ্রামের আর একজন নোয়াখালীর কবিরাট উপজেলা। আসলে আপনি যেমনটি বলতে চেয়েছিলেন, সীতাকুণ্ডের কোথাও সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মেনে চলা হচ্ছে না। যে যার মতো করেই চলাফেরা করতেছে, কিংবা সকালবেলা মাছ বাজার কিংবা কাঁচা বাজারগুলিতে মনে হচ্ছে এক ধরনের উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আসলে এইটিকে মেনটেন করার জন্য, কিন্তু আসলে পারা যাচ্ছে না। প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি বাজারকে আসলে বড় বড় খোলা মাঠে স্থানান্তর করেছেন, কিন্তু এই বাজার দেখার জন্য উৎসুক জনতা আরও বেশি ভিড় করে যাচ্ছেন। এখন পাবলিকের সাথে পাবলিকের কথা হচ্ছে যে যদি এই বাজারগুলি স্থানান্তর করার পরে যদি এই লোকজন দেখতে যায়, তাহলে আসলে এই বাজারগুলি সরিয়ে লাভ কী? প্রশাসন যতক্ষণ থাকে ততক্ষণ, এরপরে কিন্তু আবার লোকজন আগের মতো চলাফেরা, ঘুরাফেরা, আড্ডা কিংবা গ্রামের চায়ের দোকানগুলোতে খোলা। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল, আপনাকে এতক্ষণ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।